10 বছরে উধাও ঢাকা ওয়াসার পেশাগত মান উন্নয়ন বিষয়ক এক প্রকল্পের 248 কোটি 55 লাখ টাকা, বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তিন আসামি হলেন পিপিআই প্রকল্প পরিচালনা কমিটির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য ও কম্পিউটার অপারেটর। তদন্তে আর কারো নাম উঠে আসলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান দুদক সচিব মহিউদ্দিন আহমেদের রিপোর্ট। মামলার অভিযোগে বলা হয়, ঢাকা ওয়াসা এবং প্রতিষ্ঠানের কর্মচারী বহুমুখী সমবায় সমিতির মধ্যে কর্মচারীদের পেশাগত মান উন্নয়ন বিষয়ক একটি প্রকল্প চালু হয় 2010 সালের 1 জানুয়ারি, চলে 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের জন্য ওয়াসা বরাদ্দ দেয় 355 কোটি টাকা। এই টাকার মধ্যে 248 কোটি 55 লাখ 22 হাজার 900 টাকা তিনজন আত্মসাত করেন। দুদক এই ঘটনায় মামলা করেছে। দণ্ডবিধির 409, 109 এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 2 ধারায় তারা শাস্তিযোগ্য অপরাধ করেন এবং কমিশনের অনুমোদন ক্রমে আজকে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। আসামিরা হলেন পিপিআই প্রকল্প পরিচালনা কমিটির চেয়ারম্যান মিয়া মিজানুর রহমান, সাবেক রাজস্ব পরিদর্শক ও পিপিআই পরিচালনা পর্ষদের সদস্য হাবিবুল্লাহ ভূঁইয়া এবং ওয়াসার রাজস্ব জোন 6-এর কম্পিউটার অপারেটর নাইমুল হাসান। অভিযুক্তদের মধ্যে সমিতির সাবেক সভাপতির নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়ার যুক্তি তুলে ধরেন দুদক সচিব। এখন পর্যন্ত যে অনুসন্ধান হয়েছে সেখানে টাকা যে আত্মসাত করার জন্য ব্যাংক একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, অ্যাকাউন্টে টাকা উত্তোলন করছে ওইখানে চেকে ওই অতিরিক্ত প্রধান প্রকৌশলী কোথাও কোনো সই স্বাক্ষর পাওয়া যায়নি। পিপিআই পরিচালনা কমিটির নামে পরিচালিত ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে টাকা আত্মসাত করা হয় বলে জানান দুদক সচিব মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।